আজ শেষ হচ্ছে ঈদের ছুটি। সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে আগামীকাল। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে অনেকেই আবার ফাঁকা যানবাহনে আপনজনদের সান্নিধ্যের উদ্দেশ্যে ঢাকাও ছাড়ছেন। কেউ আছেন যারা শুধু বেড়ানোর উদ্দেশ্যেই যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন স্পটে। আফরিন জাহানের প্রতিবেদন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে এখনও ঢাকা ছাড়ছেন নগরবাসী। সায়দাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও দেখা গেল যাত্রীদের চাপ। নির্ঝন জাট এবং নির্বিঘ্নে গ্রামে যাওয়ার জন্য অনেকে আজকের দিনটিকে বেছে নিয়েছেন। ছেলে মেয়ে ওয়াইফের সাথে ঢাকাতে ঈদ করেছি, আজকে অন্য অন্য আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য আজকে যাচ্ছি। মা হচ্ছে দেশের বাড়িতে থাকে, তো আমি দেশের মায়ের সাথে দেখা করার জন্য আর কি ঈদের পরের দিন যাচ্ছি। এখানে আমার নানু আছে, মামা আছে, মামি আছে, ভাই আছে, তো তাদের সাথে মজা করি। যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আছে আর শ্বশুর শাশুড়ি আছে, তাদের সাথে ঈদ করার জন্য আর কি যাচ্ছিলাম। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন ছাড়াও অনেকে কেবল বেড়াতে যাবার উদ্দেশ্যে আজ বের হয়েছেন। ঈদের আগে তো আমাদের কাজকর্মে অনেক ঝামেলা ছিল অফিসে, সব শেষ করে এখন রিল্যাক্সে যাচ্ছি। আমি যাচ্ছি আমার বসের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াইতে। রিল্যাক্সে যাব, টিকিটটা পাইছি। ঈদের দিন গেলে একটু ঝামেলা বেশি, এই কারণে এখন মানে ঈদের পরে রিল্যাক্সে যাওয়া যাবে, তাই আমরা ঈদের পরের দিন যাইতেছি। কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে আজ। অনেকে গতকাল ঈদের দিনটি স্বজনের সঙ্গে কাটিয়ে আজ ঢাকা ফিরেছেন আগামীকাল অফিসে যোগদানের জন্য। দেশে যে ঈদ করলাম, দেশে আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ হলো, আগামীকাল তো অফিস খোলা, এই জন্য আজকে ভিড় কম, এই জন্য চলে আসলাম। আর মাত্র কয়েকটা দিন, এরপরেই রাজধানী ফিরবে পুরনো রূপে, কর্মব্যস্ত হয়ে যাবেন নগরবাসী। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজ থেকে অনেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। আগামীকাল থেকে খুলে যাচ্ছে সরকারি বেসরকারি অফিস। অফিসের নির্দিষ্ট সময়ে যোগ দেওয়ার লক্ষ্যেই অনেকে আজকের দিনটিকেই বেছে নিয়েছেন ঢাকায় আসার জন্য। তারা বলছেন নির্ঝঞ্ঝাট যাত্রার জন্যই আজকেই তারা ঢাকায় ফিরে এসেছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন।